এক শ্রেণীর মানুষ কায়েমি স্বার্থ চরিতার্থ করবার জন্য এই ধরনের কাজ করছে। কিছু মানুষ যেখানে বারবার বলা হচ্ছে গাছ কাটবেন না, গাছকে রক্ষা করুন, সেখানে স্বার্থের জন্য, অর্থনৈতিক লাভের জন্য, একজন ব্যক্তি অর্থনৈতিক লাভ পাচ্ছে, বহু মানুষের একটা এলাকার একটা বড় গাছ কাটা মানে বহু মানুষের ক্ষতি করা, পরিবেশের ক্ষতি করা। এর থেকে যাতে মানুষ সচেতন হয় এটাই আমাদের আবেদন। দেখুন, আজকে বিশ্বে যে উষ্ণায়ন হয়েছে বা আজকে যখন গোটা বিশ্বে অতিমারি ছড়িয়ে পড়েছে, মানুষ অক্সিজেনের অভাবে হাহাকার করেছে, আমাদের মনে রাখা দরকার এই প্রাকৃতিক অক্সিজেন একমাত্র উৎস হচ্ছে এই বৃক্ষরোপণ। যত বেশি সম্ভব হবে পৃথিবীর উষ্ণায়ন তত কম হবে। আজকে তত আগামী প্রজন্ম আমরা যদি তত পরিবেশ বিশ্ব হবে এবং পরিবেশের মানুষের কারণে মানুষের মধ্যে এই অভাব আসবে, যার কারণে মানুষকে বারবার বিপদের মুখে পড়তে হবে। সেই কারণে আমাদের বার্তা, গাছ লাগান এবং অক্সিজেনের যোগান এই বার্তা নিয়ে আমরা আজকে বৃক্ষরোপণ করছি এবং বৃক্ষের চারা সবার হাতে তুলে দেবো, যাতে বাড়ির চারপাশে সেখানে যাতে বৃক্ষরোপণ করে অক্সিজেনের যোগান মানুষ তৈরি করে, পরিবেশকে বাঁচাবার চেষ্টা করে, এটাই আমাদের। এটা তো কেন্দ্র সরকার রাজ্য সরকার একদম নিখুঁতভাবে যেগুলো সিদ্ধান্ত নিচ্ছেন পর্যালোচনা করছেন। আপনারা জানেন যে করোনার যে দ্বিতীয় ঢেউ সেটা চলে গেছে এবং যেটা বারবার আশঙ্কা করা হচ্ছে, বিভিন্ন বিজ্ঞানীরা ডাক্তার যারা সন্দেহ করছে যে তৃতীয় ঢেউ আসতে চলেছে। তৃতীয় ঢেউয়ে বারবার বলা হচ্ছে যে যারা 18-র নিচে তাদের উপরে এফেক্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে তারা আলোচনা করছেন যারা বিশিষ্টজন বা যারা এই বিষয়ে চিন্তা ভাবনা করছে। এই বিষয়ে ভাবনা চিন্তা করে যেটা প্রাণের ঝুঁকি কম হবে, শিশু বা বাচ্চা যারা পরীক্ষার্থী তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। কিন্তু একদিক দিয়ে অন্যদিক থেকে পরীক্ষা হওয়ারও জরুরি আছে, কিন্তু সবার আগে প্রাণ বাঁচানোটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। দিদি বলছি, এই করোনাকালে তো বহু আমরা দেখছি পুলিশকর্মী এবং সমাজকর্মী এবং বহু সাংবাদিকের মারা গেছে, সে সময় আমরা দেখছি রাজ্য সরকার তাদের কমপ্লিমেন্টারি কোনো চাকরি বাকরি কোনো ব্যবস্থা করেনি। অথচ আমরা দেখলাম যে রাজ্যের যে এখন বর্তমানে মুখ্য উপদেষ্টা রয়েছে, মুখ্য সচিব রয়েছে, তার স্ত্রীকে চাকরি দেওয়া হলো একটা বড় বেতনে, এই ব্যাপারটা আপনি কী বলবেন? এই বিষয়ে জনগণ দেখছেন, জনগণ বিচার করবেন। আর যখন কোনো সরকার কোনো একটা সিদ্ধান্ত নেয়, ভাবা উচিত সেই সরকারের নিরপেক্ষতা নিয়ে, ভাবা উচিত যে আমি এই রাজ্যের অথবা এই দেশের গার্জিয়ান অভিভাবক সুলভ আচরণ হওয়া উচিত, যাতে যেমন বাবা মা পরিবারে করেন, যে একজন ছেলের প্রতি বা একজন মেয়ের প্রতি যদি আমি এক চোখে আচরণ করি তাহলে অন্যেরা কষ্ট পাবে, এই কষ্ট যাতে না পায় অন্যেরা সেটাও মাথায় রাখা উচিত অভিভাবক হিসেবে। সঠিক অভিভাবক বা প্রিয় অভিভাবক তিনি হন যিনি সকলের প্রতি সমান ব্যবহার করেন। রাজ্যে কি তাহলে সঠিক অভিভাবক নেই? ব্যাস, এটুকুই আমার জন্য যা বলার বলে।